পলিটিক্সে তো অনেক ধরনের, মানে এটাকে যদি একটা যাত্রা হিসেবে দেখেন, সে যাত্রার অনেক দিক থাকে, অনেক অংশ থাকে। মাঝে মধ্যে সেই যাত্রাটা খুব দ্রুত একভাবে এগিয়ে যায়, আবার মাঝে মাঝে বিরতির একটা সময় আসে। তবে মানুষের সাথে তো সবসময় সম্পৃক্ত ছিলাম, মানে সেটা হয়তো সরকারে না থাকলেও সেটা হয়তো খেলাধুলা ছিলাম, সংসদীয় কূটনীতিতে ছিলাম, মহান জাতীয় সংসদে ছিলাম। সুতরাং এখন সুযোগ এসছে আবার সেই নির্বাহী বিভাগে কাজ করার, এবং আমি আশা করব যে যেই উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এই দায়িত্ব দিয়েছেন, সেই সেই আস্থার প্রতি আমি সম্মান দেখাতে পারব, সেটাই এখন আমার মূল কাজ। এবং সেই সম্মান দেখানোর মাধ্যমে বাংলাদেশ যেন এগিয়ে যায়, বাংলাদেশের মানুষ যেন ভালো থাকে, আমাদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়, সেই বিষয়টি নিশ্চিত করা। আপনারা বলছেন যে সামনের দিনগুলো বেশ চ্যালেঞ্জের, সামনের দিনগুলো সামনের নতুন মন্ত্রিসভার জন্য এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করে এগিয়ে যেতে হবে, আপনার কি মনে হয় যে আপনি ক্যাবিনেটকে কেমন মাইলেজ দিতে? না দেখেন, আমাদের বাংলাদেশের যে অর্থনীতি, এটা যদি সারা বিশ্বের সাথে এটার ইন্টিগ্রেশন দেখি, এটা অতীতে যে কোনো সময়ের চেয়ে কিন্তু এখন অনেক বেশি। সুতরাং আমরা আন্তর্জাতিক পর্যায়ে বা বৈশ্বিক পর্যায়ে যে শখগুলো থাকে সেটার প্রভাব কিন্তু এখন বাংলাদেশেও চলে এসছে। একসময় আমরা ছিলাম একটা দ্বীপের মতো, আমরা সেইভাবে ইন্টিগ্রেটেড ছিলাম না। এখন যেহেতু ইন্টিগ্রেশনের মাত্রাটা বেড়ে গেছে, আমরা কিন্তু সারা বিশ্বে যা ঘটছে তার প্রভাব আমরা কিছুটা বাংলাদেশে আমরা লক্ষ্য করব। তো সেটার জন্য আমাদের যেটা দরকার, আমাদের টিম ওয়ার্ক দরকার, আমাদের দক্ষ নেতৃত্ব দরকার, আমাদের সিদ্ধান্তে দূরদর্শিতা দরকার। এবং আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী এবং তিনি যে নতুন ক্যাবিনেট আজকে ফর্ম করতে যাচ্ছেন, সেটা নিশ্চয়ই বাংলাদেশকে সেইভাবে এগিয়ে নিয়ে যাবে।